হ্যালো বন্ধুরা, আরও একটি নতুন ভিডিওতে সকলকে স্বাগত জানাই। ফায়ার অপারেটর কেস আপডেট সম্বন্ধিত আরও একটি ভিডিও নিয়ে আমরা চলে এসেছি এই ভিডিওর মাধ্যমে। কি হলো আজকে সেটে, অর্থাৎ 23 তারিখে কি শুনানি হয়েছে ফায়ার অপারেটর কেস আপডেট নিয়ে, সম্পূর্ণভাবে আমরা এই ভিডিওতে দেখব। তো ভিডিওটি শুরু করার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান অন করে দেবেন। বন্ধুরা, ওয়েস্ট বেঙ্গল অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনাল তার অফিসিয়াল ওয়েবসাইটে একটি কেস অর্ডার পাবলিশ করেছে, যেটা রয়েছে MA 56 অফ 2021, এবং যেটি আরও একটি কেস নম্বর রয়েছে, যে কেসটার OA 170 অফ 2021, নিউটন বিশ্বাস ভার্সেস স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল। অর্থাৎ এটি হচ্ছে যে ফায়ার অপারেটার, সেই ফায়ার অপারেটারের একটি কেসের নমুনা, যে কেসটার অর্ডার পাবলিশ করে দিয়েছে ওয়েস্ট বেঙ্গল অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনাল। এখানে কি বলা হয়েছে আমরা দেখে নেব। ফর অ্যাপ্লিকেন্সের জন্য যিনি ছিলেন মিস্টার জি হালদার, এবং অরিজিনাল অ্যাপ্লিকেশনের জন্য যিনি ছিলেন মিস্টার ডি চ্যাটার্জি, এবং স্টেটের হয়েছিলেন এস আগরওয়াল এবং জিপি ব্যানার্জি, যিনি ছিলেন পাবলিক লয়ার। তো এখানে যেটা বলা হয়েছে সবচেয়ে গুরুত্বপূর্ণ, যেটা আজকে চূড়ান্ত সিদ্ধান্ত অর্থাৎ চূড়ান্ত রায় আজকে কিন্তু প্রকাশিত হয়নি, প্রকাশিত হয়নি, পরবর্তী আরও একটি ডেট ঘোষণা করা হয়েছে সেটের পক্ষ থেকে, অর্থাৎ 4th অগাস্ট, 4 আগস্ট 2021 তারিখে নতুন হেয়ারিংয়ের ডেট পড়েছে এই কেসটার শুনানির জন্য। অর্থাৎ চূড়ান্ত রায় এখনও হলো না ফায়ার অপারেটার কেসটা নিয়ে, এবং চূড়ান্ত রায় না হওয়া পর্যন্ত আপনাদের জয়েনিং কিন্তু সম্ভব নয়। অর্থাৎ সেট যতক্ষণ না পর্যন্ত আপনাদের চূড়ান্ত রায় দিচ্ছে, ততক্ষণ পর্যন্ত আপনাদের জয়েনিংটা হয়তো আটকে থাকবে, তবে নিশ্চয়ই জয়েনিং হবে, কারণ আমরা দেখে এসেছি প্রাইমারি ডেটের ক্ষেত্রেও কেস থাকলেও ওদের জয়েনিং সম্পন্ন হচ্ছে। এই ছিল আজকের আপডেট। থ্যাংক ইউ সো মাচ পুরো ভিডিওটা দেখার জন্য।